শারীরিক দুর্বলতা ক্লান্তি কোনো কাজে মনোনিবেশ করতে না পারা রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে আসা শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের ইনফেকশন বাসা বাধা হাড় দুর্বল হয়ে যাওয়া বয়স বৃদ্ধির সাথে সাথে আর্থ্রাইটিস অস্টিওপোরোসিস হাড় ভঙ্গুর হয়ে যাওয়া এই রকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় কখনো ওবেসিটি আবার কখনো আন্ডারওয়েটের মতন সমস্যা তার সাথে সাথে ত্বকের সমস্যা চুলের সমস্যা নখের সমস্যা শিশুদের সঠিকভাবে গ্রোথ না হওয়া এই সমস্ত সমস্যাগুলি ইন্ডিয়া এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটি পরিবারের খুব পরিচিত চিত্র আর এই সমস্ত যে সমস্যাগুলির কথা আমি বললাম প্রত্যেকটি সমস্যার সাথে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে প্রোটিন ডেফিসিয়েন্সি অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যদি প্রোটিনের ঘাটতি হয় তখন এরকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় কিন্তু শুনলে হয়তো আপনি আশ্চর্য হয়ে যাবেন এইট্টি পারসেন্ট ইন্ডিয়ান অর্থাৎ আশি শতাংশ ভারতবাসী তাদের প্রতিদিনের প্রয়োজনীয় প্রোটিনটুকু পান না অর্থাৎ তারা যে সমস্ত খাবার দাবার খেয়ে থাকেন সেই সমস্ত খাবারের মধ্যে দিয়ে তাদের প্রোটিনের ঘাটতি মেটে না একজন প্রাপ্তবয়স্ক মানুষের সারাদিনে জিরো পয়েন্ট গ্রাম থেকে এক গ্রাম পার কেজি বডি ওয়েট প্রোটিনের প্রয়োজন অর্থাৎ যদি আপনি মনে করুন আপনার ষাট কেজি ওজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার প্রতিদিন ষাট গ্রাম প্রোটিনের প্রয়োজন কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশের মানুষরা প্রতিনিয়ত যে সমস্ত খাবার খেয়ে থাকেন সেই খাবারের মধ্যে দিয়ে পঁয়ত্রিশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রামের বেশি প্রোটিন কিন্তু তাদের শরীরে প্রবেশ করে না অর্থাৎ প্রতিনিয়ত যে প্রোটিনের ঘাটতি হচ্ছে সেই প্রোটিনের ঘাটতি ভবিষ্যতে গিয়ে বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার সৃষ্টি করে নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন আজ আমরা এই প্রোটিনের ঘাটতি মিটিয়ে বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য এমন একটি হোমমেড মেড প্রোটিন পাউডার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে প্রোটিন পাউডারটি অত্যন্ত কম খরচে আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন এটি যেহেতু অত্যন্ত কম খরচে আমরা বানিয়ে ফেলতে পারি তাই সমস্ত শ্রেণীর মানুষরা অনায়াসে এই প্রোটিন পাউডারটি ব্যবহার করতে পারবেন এবং সারাদিনের প্রোটিনের ঘাটতি তারা মিটিয়ে ফেলতে পারেন মার্কেটে বিভিন্ন কোম্পানির প্যাকেজ প্রোটিন পাউডার পাওয়া যায় বেশিরভাগ প্রোটিন পাউডারের স্বাদকে উন্নত করার জন্য প্রচুর পরিমাণে চিনি ব্যবহার করা হয় তার মধ্যে মেশানো হয় আর্টিফিশিয়াল কালার আর্টিফিশিয়াল ফ্লেভার প্রচুর পরিমাণে কেমিক্যাল ব্যবহার করা হয় এছাড়া বিভিন্ন প্রকারের প্রিজারভেটিভও ব্যবহার করা হয় সবে মিলে আপনার শরীরে ওই প্রোটিন পাউডার উপকারিতা দিলেও এই সমস্ত আর্টিফিশিয়াল জিনিসগুলি আপনার শরীরে বিভিন্ন প্রকারের পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে তাই আমি রেকমেন্ড করব প্রোটিন পাউডার বা প্রোটিন সাপ্লিমেন্ট আপনি ব্যবহার করলে অবশ্যই সেটি হোমমেড ব্যবহার করার চেষ্টা করবেন দেখুন এই হোমমেড প্রোটিন পাউডার ব্যবহার করার জন্য আমরা যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলি ব্যবহার করব। সেগুলি হলো আপনার রোস্টেড ছোলা অর্থাৎ বালিভাজা ছোলা আমরা চেষ্টা করব খোসা ছাড়ানো যে ছোলা ভাজা পাওয়া যায় সেই ছোলা ভাজা ব্যবহার করতে আমরা ব্যবহার করব রোস্টেড পিনাট বা খোসা ছাড়ানো বালিভাজা বাদাম আমরা ব্যবহার করব রোস্টেড কুমড়োর বীজ অর্থাৎ মিষ্টি কুমড়ো আমরা বাজারে যে সবজির জন্য নিয়ে আসি তার মধ্যে বীজ আমরা অনায়াসে বের করে ফেলে দিই এই বীজের মধ্যে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির প্রোটিন থাকে সেই বীজকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে সেটিকে রোস্ট করে নিয়ে আমরা এই প্রোটিন পাউডারের মধ্যে ব্যবহার করব আমরা ব্যবহার করব সয়া চাঙ্ক বা সয়া বড়ি তার সাথে আরও একটা বিষয় আমাদের মনে রাখতে হবে আমরা এই সমস্ত রোস্টেড ছোলা বা রোস্টেড বাদাম যদি বাজার থেকে কিনে নিয়ে আসি সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই বাদাম বা ছোলাগুলি যেন সল্টেড না হয় অর্থাৎ তার মধ্যে যেন লবণ ব্যবহার করা না থাকে তাই সম্ভব হলে আপনি ছোলা এবং বাদাম বাড়িতে রোস্ট করে নেওয়ার চেষ্টা করবেন আমরা এই প্রোটিন পাউডার বানানোর জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলি ব্যবহার করছি প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টস সম পরিমাণে নেব অর্থাৎ এক কাপ রোস্টেড ছোলার সাথে এক কাপ রোস্টেড বাদাম এক কাপ রোস্টেড কুমড়োর বীজ এক কাপ সয়া চাঙ্ক বা সয়া বড়ি আমরা সর্বপ্রথম যে সয়া চাঙ্ক নেব সেই সয়া চাঙ্ক মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে একটি পাউডার বানিয়ে নেব তারপর সেই পাউডারকে একটি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে ড্রাই রোস্ট করব ততক্ষণ পর্যন্ত সেটিকে ড্রাই রোস্ট করবো যতক্ষণ পর্যন্ত না সে পাউডারের কালার হালকা বাদামি রঙের হয়ে যায় সেটি হালকা বাদামি রঙের হওয়ার সাথে সাথে আমরা অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে দেবো তারপর মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে রোস্টেড ছোলা রোস্টেড বাদাম এবং রোস্টেড কুমড়োর বীজ দিয়ে খুব ভালোভাবে একটি পাউডার তৈরি করে নেব এখন ওই পাউডারের সাথে আমি আগে যে সয়া চাঙ্কের পাউডার রোস্ট করে রেখেছিলাম সেটিকে মিশিয়ে নেবো তারপর একটি স্টেনারের মাধ্যমে সমস্ত মিশ্রণটিকে খুব ভালোভাবে ছেঁকে নিয়ে একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমরা সেটিকে স্টোর করে রেখে সারা দিনে আপনার সুবিধে মতো যে কোনো একটা সমতে ওই প্রোটিন পাউডারের থেকে এক স্কুপ প্রোটিন পাউডার এক গ্লাস কুসুম গরম দুধের মধ্যে দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিয়ে সেটিকে আপনি পান করবেন যদি আপনার ওবেসিটি বা ডায়াবেটিসের সমস্যা না থেকে থাকে সেক্ষেত্রে আপনি মিশ্রণের মধ্যে কলা ব্যবহার করতে পারেন এবং যদি আপনার কোলেস্টেরলের সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু ওই প্রোটিন পাউডার কুসুম গরম জলের সাথে মিশিয়ে পানীয় বানিয়ে আপনি খেতে পারেন আর যদি আপনি দুধের সাথে খেতে চান সেক্ষেত্রে আপনাকে স্কিমড মিল্ক ব্যবহার করতে হবে আর না হলে যে কোনো স্মুদিজের সাথেও কিন্তু আপনি এই প্রোটিন পাউডারটি খেতে পারেন এতক্ষণ তো আমরা জানলাম যে প্রোটিন পাউডার বানাবো কীভাবে প্রোটিন পাউডার খাওয়ার সঠিক পদ্ধতি কি এবং বেশ কিছু মানুষের জন্য প্রোটিন পাউডার খাওয়ার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এখন আমরা জানব যে প্রোটিন পাউডার খাওয়ার ফলে প্রোটিন আমাদের শরীরে কিভাবে উপকারে লাগে অর্থাৎ একজন মানুষের জন্য প্রোটিন কতটা গুরুত্বপূর্ণ প্রোটিনকে বিল্ডিং ব্লক বলা হয় অর্থাৎ একটি বিল্ডিং তৈরি করতে যেমন ইট ছাড়া একদমই অসম্ভব ঠিক একইভাবে প্রোটিন ছাড়া আমাদের নোখ আমাদের চুল আমাদের হাড় আমাদের মাংসপেশি তৈরি একদমই অসম্ভব তার সাথে সাথে আমাদের শরীরে যে সমস্ত ইম্পর্ট্যান্ট অর্গান রয়েছে সেই অর্গানের সেফ এবং সাইজ নির্ধারণ করে প্রোটিন সেই অর্গানগুলি কীভাবে ফাংশানিং করবে সেটাও নির্ভর করছে কিন্তু প্রোটিনের উপরে সবে মিলেমিশে আপনার পুরো শরীরের গঠন এবং কার্যকরিতা নির্ভর করছে প্রোটিনের উপরে তাই প্রোটিন একজন মানব শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার এনার্জির ক্ষেত্রে দেখুন আমরা মোটামুটি সকলেই জানি সারা দিনে যে সমস্ত যুক্ত খাবার খেয়ে থাকি সেই কার্বোহাইড্রেটের মধ্যে দিয়ে আমাদের শরীর এনার্জি পেয়ে থাকে কিন্তু আমাদের শরীরে যখন কার্বোহাইড্রেটের মাত্রা কমে যায় অর্থাৎ মনে করুন ডায়াবেটিসের সমস্যার জন্য বা ওবেসিটি বা ওভারওয়েটের মতন সমস্যার জন্য আমরা যখন কার্বোহাইড্রেটের মাত্রা কমিয়ে দিই বা মনে করুন অনেক সময়তে ফাস্টিং বা উপবাসের জন্য যখন আমরা কার্বোহাইড্রেট দীর্ঘ সময় ধরে খাই না তখন আমাদের শরীরের এনার্জি পাই আমাদের শরীরে যে ফ্যাট বা চর্বি জমা হয়ে থাকে তার থেকে চর্বি যখন আমাদের শরীরে ধীরে ধীরে শেষ হয়ে যায় তখন আমাদের শরীরকে এনার্জি প্রদান করে প্রোটিন তাই আমাদের শরীরের এনার্জির জন্যও প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অনেক সময়তেই খেয়াল করে থাকি যে সমস্ত মানুষরা ওয়েট লস করার চেষ্টা করছেন যে সমস্ত মানুষরা নিয়মিতভাবে ফিজিক্যাল এক্সারসাইজ করছেন জিমে যাচ্ছেন তাদের মধ্যে কিন্তু প্রোটিন পাউডার বা প্রোটিন সাপ্লিমেন্ট খাওয়ার একটা প্রচলন রয়েছে তার কারণ হল আমরা যখন ওয়েট লস করার চেষ্টা করি তখন আমরা খাবার দাবার কিন্তু অনেকটা কমিয়ে দিই তখন খাবারের মধ্যে দিয়ে আমাদের শরীরে প্রোটিনের মাত্রাও কিন্তু অনেকটা কমে যায় তার ফলে ওজন কমের সাথে সাথে আমাদের মাংসপেশির মধ্যে শিথিলতা দেখতে পাওয়া যায় আমাদের মাংসপেশি দুর্বল হয়ে পড়ে সেক্ষেত্রে যদি আমরা নিয়মিতভাবে প্রোটিন বা প্রোটিন সাপ্লিমেন্ট খেতে থাকি তখন মাংসপেশি আরও অনেক বেশি সুদৃঢ় হয় তার সাথে সাথে মাসেল বিল্ডিং করতেও কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় আমাদের ইমিউন সিস্টেমের প্রধান সেনা হল টি সেল বি সেল এবং অ্যান্টিবডি আপনি জানেন কি যে টি সেল বি সেল এবং অ্যান্টিবডি প্রোটিন ছাড়া তৈরি হওয়া একদমই অসম্ভব দেখুন ক্রেভিংস এবং খিদে এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা খিদে মানে আমাদের স্টোমাক খালি হয়েছে আমাদের শরীরে খাবারের প্রয়োজন কিন্তু ক্রেভিংস হলো অন্য জিনিস অর্থাৎ লাঞ্চের পরে বা ডিনারের পরে আপনার মিষ্টি খেতে ইচ্ছে করছে চকলেট খেতে ইচ্ছে করছে সেটি হলো ক্রেভিংস এই ক্রেভিংসের সাথে কিন্তু আমাদের পেটের কোনো সম্পর্ক নেই ক্রেভিংস আসে আমাদের ব্রেনের থেকে বেশ কিছু গবেষণায় দেখা গেছে আমাদের শরীরের মধ্যে যখন প্রোটিনের ঘাটতি হয় তখন কিন্তু এই সমস্ত আনহেলদি খাবারের ক্রেভিংস বেশি বেশি হতে দেখতে পাওয়া যায় তাই যদি নিয়মিতভাবে আপনার খাদ্য তালিকার মধ্যে প্রোটিন যুক্ত করতে পারেন সেক্ষেত্রে আনহেলদি খাবার থেকেও কিন্তু আপনি দূরে থাকতে পারবেন প্রোটিন আমাদের বডি ওয়েটকে মেনটেন করতে সাহায্য করে অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন আমরা পাই তখন আমাদের ওবেসিটির মতন সমস্যাও সহজে হয় না তার সাথে সাথে আমাদের মধ্যে কিন্তু আন্ডারওয়েটের মতন সমস্যাও হয় না দেখুন আমাদের শরীর যখন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পায় তখন কিন্তু আমাদের শরীরে মেটাবলিজম রেট বেড়ে যায় আর এই মেটাবলিজম রেট বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের শরীরের মধ্যে যেমন এক্সট্রা ফ্যাট ডিপোজিট হয় না সেরকম কিন্তু আমরা আন্ডারওয়েটের মতন সমস্যাতেও কিন্তু ভুগি না প্রোটিন আমাদের হিলিং পাওয়ারকে কিন্তু এনহান্স করে অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যদি কোনো জায়গাতে চোট লাগে কোনো জায়গাতে যদি ক্ষত হয় সেই ক্ষতস্থান সহজেই নিরাময় করতেও কিন্তু সাহায্য করে প্রোটিন এবং তার সাথে সাথে প্রোটিন আমাদের হার্ট হেলথকেও প্রোটেক্ট করে রাখতে সাহায্য করে কিন্তু সবশেষে আরও একটি কথা আপনাদের জানিয়ে দিতে চাই দরকারের থেকে বেশি প্রোটিন খাওয়াও কিন্তু আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক সাবিত হতে পারে আপনি যদি দরকারের থেকেও বেশি প্রোটিন খেয়ে থাকেন অর্থাৎ দিনে যদি আপনি প্রোটিনযুক্ত খাবারই খেতে থাকেন সেক্ষেত্রে আপনার শরীরে যখন প্রোটিনের মাত্রা বৃদ্ধি পেতে থাকে তখন আপনার শরীরে ওবেসিটির মতো সমস্যার সৃষ্টি হতে পারে আপনার কিডনি স্টোনের মতন সমস্যা হতে পারে ক্রনিক কনস্টিপেশনের মতন সমস্যায় আপনি ভুগতে পারেন এছাড়া রিসেন্ট কিছু স্টাডিতে দেখতে পাওয়া গেছে আপনার শরীরে যদি প্রোটিনের মাত্রা অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিরও কিন্তু আপনি সম্মুখীন হতে পারেন তাই প্রোটিন অবশ্যই খান কিন্তু অতিরিক্ত প্রোটিন থেকে আপনি দূরে থাকার চেষ্টা করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি বন্ধুরা আপনারা ফেসবুকের পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন পেজটিকে লাইক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা নতুন কোনো একটি ভিডিওর সাথে ততক্ষণ আপনাদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ